আজ আমরা চলে এসেছি সিসিটুতে। অ্যান্ড আজকের ইভিনিং কিছু স্ন্যাক্স বা কিছু খাবার ট্রাই করার জন্য। সো আমি এসে আজকে দেখলাম যে এই হ্যাং আউটে নতুন একটা ফুড কর্নার ওপেন হয়েছে, যেটার নাম হচ্ছে ব্রকলি পাস্তা অ্যান্ড পিৎজা। এখানে ডিফারেন্ট টাইপের পিৎজা, পাস্তা, স্যালাড এসব পাওয়া যায়। সো এই ছবিতে রয়েছে মেন শেফ, যিনি আমাদেরকে খুব ভালো করে গাইড করেছেন যে কোনটা ট্রাই করলে কোনটা কি ভালো হবে। তাদের ডমিনেটর পিৎজাটা আমরা ট্রাই করেছি, এভরিডে ভ্যালু প্যাকের, যার কস্ট পড়েছে 198 উইথ ট্যাক্স ফর দ্য রেগুলার ওয়ান। খাদ্যরসিক বাঙালি হলে যা হয়, গোটা ছবি তোলার আগে খেয়ে দেখেছি কিরকম লাগছে কি না, তারপর মনে পড়েছে ও ছবি তুলতে হবে। এই যে ব্রকলি পিৎজা অ্যান্ড পাস্তা কর্নারটা, যেদিকে বেশি চিকেন আছে ওই সাইড গুলোই তুমি নিয়ে নিচ্ছ, পুরোটা দিয়ে চিলি ফ্লেক্স মেরে দিলে বলো। তা আমি আগে খেয়ে ফেলেছি, আই মিন আমরা ওয়েট করতে পারিনি, বাট আই মাস্ট সে প্লিজ কাম অ্যাট দিস প্লেস অ্যান্ড হ্যাভ ইট ওয়ান্স, ইটস রিয়েলি নাইস অ্যান্ড টেস্টি ওয়ান। ইফ ইউ আর এ পিৎজা লাভার দেন ইউ শুড কাম। গোস্তা কেমন খেতে? কম্পেয়ার করতে নেই, তুমি বলো না কিরকম খেতে চাই। ভালো, ব্রেড অফ টপ চল না একটু আইসক্রিম খাই। ওই দেখ এই যে এখানেই আইসক্রিমের দোকানটা আছে, আমাকেই খা। গেল রাত্রিবেলায় শিশুটাকে বেশ ভালোই লাগছে, যখন লাইটগুলো নিভিয়ে দিয়েছে ভয়ঙ্কর লাগে। আমি আর বুবাই যখন সিনেমা দেখতে বেরিয়েছিলাম কটার সময়? Bye, that's all for today, Sunday evening. Good night. If you like it, please do thumbs up and don't forget to